মোদের 5 তারিখ অমিত আসছেন রাজ্যে, রাজ্য সফরে। এর মধ্যে আছেন আপনাদের সর্বভারতীয় বিজেপি যিনি সভাপতি রয়েছেন জেপি নাড্ডা। তো সাম্প্রতিক আমরা দেখছি যে দিবাচ চন্দ্র রাঙ্খল তিনি পঞ্চম বিধায়ক হিসেবে পদত্যাগ করেছেন, দল ছেড়েছে। তো তো এখন গ্যাপটা রয়েছে 36 থেকে 33, 3 জন বিধায়ক কমেছে আপনাদের বর্তমান সময়ে, এবং আইপিএফটি 8 থেকে হয়েছে সংখ্যাটা 5। তো এই যে এই নির্বাচন মুহূর্তে যে দল থেকে যাওয়াটা, সেটা কি কোনো এফেক্ট পড়বে বা আগামীতে কি রয়েছে আপনাদের, যেখানে সিপিএম কংগ্রেস একজোট হচ্ছে? দেখুন, সিপিএম কংগ্রেস এটা নতুন করে জয়েন মানে জয়েন হচ্ছে না, সিপিএম কংগ্রেস তো আগে থেকেই আসিল। আগে এটা লুকিয়ে লুকিয়ে প্রেম করতো, এখন এটা তারা খুলে আম প্রেম করছে। এতে ভারতীয় জনতা পার্টির কোন রকম অসুবিধা হবে না, ভারতীয় জনতা পার্টি এর থেকে ভালোই হবে, কারণ এটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে। আজকে যারা কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করছে, তারা 25টা বছর ওই সিপিএম কে সঙ্গে নিয়েই, তারা এই ত্রিপুরা রাজ্যের সিপিএম তাদের উপর ভিত্তি করেই দল ক্ষমতা ছিল 25 বছর। এখন বাম নেতৃত্বের কনফিডেন্স হচ্ছে এখানে যে তাদের যে কংগ্রেসের ভোটটা 15 থেকে 16% রয়েছে এবং বামেদের 30% ভোট রয়েছে, এক কাটটা করলে প্রায় 50-এর কাছাকাছি চলে যায়, এবং আপনাদেরকে হটানোর জন্য তারা এখন এক কাটটা হতে পারে, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে পারে, প্রেমটা গভীর হতে পারে। আপনি আপনি আমি যেটা বলছি যে প্রেমটা তো এখন নতুন নতুন, প্রেমটা তো পুরনো, আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে, এখন ওপেনলি প্রেম করতে। তো এতে ভারতীয় জনতা পার্টির কোন রকম অসুবিধা হবে না। সেই লুকিয়ে প্রেমটা তো সেটা রাজ্যে ছিল না, সেটা তো কেন্দ্রীয় স্তরে ছিল, রাজ্যে একটা কিন্তু সেটাতে একটা দূরত্ব ছিল, এখন তো খুব কাছাকাছি চলে এসেছে, প্রেমটা তো এখন নিবিড় হচ্ছে মনে হচ্ছে। আজকে আমরা দেখুন যে বাগমাতে নরেশবাবু প্রাক্তন মন্ত্রী ছিলেন, তিনি কংগ্রেসের যারা রয়েছেন তাদেরকে দেখতে যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, তারা বিভিন্ন জায়গাতে একাত্তা হচ্ছেন, সেখানে কি একটা এফেক্ট হবে? না না, দেখুন না, আজকে আমার তো প্রশ্ন মানে শুধু উত্তর একটা জায়গাতেই, তো যে আজকে যারা কংগ্রেস করতো, দীর্ঘদিন কংগ্রেস করেছে, কংগ্রেসের পরিবার যারা আক্রান্ত হতো, আজকে কংগ্রেসের বহু কার্যকর্তা বহু লিডার আজকে ত্রিপুরার যে সিপিএম এর হাতে নৃশংসভাবে নিহত হয়েছে এবং বাড়ি ঘর ছাড়া হয়েছে। আজকে তাদের পরিবাররা জবাব চাইবে যে সিপিএম এর সঙ্গে বিরোধিতা করতে গিয়ে বিরোধী দল করার সুবাদে, কংগ্রেস করার সুবাদে তাদের বাড়ি ঘরে হামলা হয়েছে, তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। সেই জায়গায় আজকে আবার নতুন করে সিপিএম এর সঙ্গে আঘাত করছে কংগ্রেস, তো ওদের পরিবার তো তারা জবাব চাইবে যে আমরা তাহলে কেন বিরোধিতা করেছি। তাহলে কি বলতে চাইছেন যারা কট্টর বাম বিরোধী ছিল তখন তারা এই জোটটাকে হয়তো মেনে নেবে না, এটা বলতে চাইছেন? একদম এক্স্যাক্টলি। যখন অমিত শাহ আসবেন তখন কি তীব্রমতার সঙ্গে কোনো জোটের সম্ভাবনা রয়েছে কোনো কিছু? এটা সেন্ট্রাল নেতৃত্ব চিন্তা ভাবনা করছেন, দেখা যাক কি হয়। এবং বলা হচ্ছে এবং বিভিন্ন নতুন লোক আনবেন আপনারা বিভিন্ন কেন্দ্রে, এটা কি এই যে বার্তাটা এটা কি সঠিক না আপনাদের পুরানো অবস্থাতেই আপনারা থাকবেন স্থির? এটা আরো পলিসি আমরা নির্ধারণ করবো। হ্যাঁ একদম একদম, ধন্যবাদ রাজীব বাবু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ।